सांसों पे रखा हुआ तेरे होठों का सपना अभी है वही, तो रात का नशा अभी आँख से नया नहीं, रात का नशा अभी आँख से। Once more! नहीं। অল রাইট, ভিডিও শুরুতে আপনি যে ভিডিওটি দেখলেন, আজকের এই ভিডিওতে আমরা ওই ধরনের ভিডিও এডিট শিখে নেব অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আপনি যদি আপনার ফটো দিয়ে ওই ধরনের ভিডিও এডিট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখবেন। তো ফার্স্ট আপনাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। যদি আপনার কাছে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এটি ডাউনলোড করতে পারবেন। টেলিগ্রাম চ্যানেল লিংক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেন অ্যালাইট মোশন ওপেন করার পর নিচে দেখুন এখানে রয়েছে প্রজেক্ট অপশন, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন সবার উপরে আমার দুটি প্রজেক্ট রয়েছে, বিট মার্ক রয়েছে অ্যান্ড সাথে রয়েছে ইফেক্ট। তো এই দুটি প্রজেক্ট আপনাদের ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন, ঠিক আছে। দেন এখান থেকে ফার্স্টে বিট মার্কটা ওপেন করবেন অ্যান্ড বিট মার্ক ওপেন করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ফার্স্টের দিকে দেখুন লিরিক্সের পোর্শনটা থাকবে অ্যান্ড এখানে দেখুন তারপরে বিট মার্ক থাকবে। এই বিট মার্ক অনুযায়ী আপনাদের ফটো অ্যাড করতে হবে অ্যান্ড ফার্স্টের দিকে যে লিরিক্সটা থাকবে এখানে আপনাকে যে ফন্ট স্টাইলে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদের রিপ্লেস করতে হবে। তার জন্য উপরের লেয়ারটিকে এরকম সিলেক্ট করবেন টেক্সটের, দেন এডিট টেক্সট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে যা লেখা যা থাকবে উপরে এখানে ক্লিক করবেন এই অপশানে। এখানে ক্লিক করার পর এখান থেকে ভিউ অল ফন্টে ক্লিক করে এখান থেকে আপনি আপনার মন পছন্দ যে কোনো একটি ফন্ট স্টাইল সিলেক্ট করতে পারেন, বা আমি যে ফন্ট এখানে ইউজ করেছি ফন্টে ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে ইউজ করতে পারেন। অ্যান্ড অ্যালাইট মোশনে কীভাবে ফন্ট ইম্পোর্ট করতে হয় যদি আপনার জানা না থাকে আপনি চ্যানেল চেক আউট করুন, ভিডিও পেয়ে যাবেন। এছাড়া আই বাটনের ভিডিও লিঙ্ক দেওয়া থাকে, ওখান থেকে আপনি ভিডিওটি দেখতে পারবেন, ঠিক আছে। দেন এরকম ফন্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে এরকম টিক মার্ক ক্লিক করে এখান থেকে ব্যাকে আসবেন অ্যান্ড নিচের লেয়ারটিকে সিলেক্ট করবেন। এডিট টেক্সটে ক্লিক করে এখান থেকে আপনারা সেম ফন্ট সিলেক্ট করে টিক মার্ক ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন, ঠিক আছে। সেম প্রসেসে আপনার পরে দুটো লেয়ারে ফন্ট স্টাইলটা রিপ্লেস করে নেবেন, ঠিক আছে। দেন করা হয়ে গেলে আপনারা এই বিট মার্কে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আপনাদের ফটো অ্যাড করতে হবে, আপনাদের নিজের ফটো বা যার ফটোতে আপনি বানাতে চাইছেন তার ফটো এখানে অ্যাড করতে হবে। সো প্লাসে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ভিউয়ালে ক্লিক করে এখান থেকে ফার্স্টে একটা ফটো এরকম সিলেক্ট করবেন, দেন প্লাসে ক্লিক করে এটা অ্যাড করে নেবেন। দেখুন অ্যাড হয়ে গেছে। এরপর এখান থেকে উপরে দেখুন রয়েছে থ্রি ডট, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ফিল কম্পোজিশন এডিট এখানে ক্লিক করবেন, তাহলে এটা ফিল স্ক্রিন হয়ে যাবে এক ক্লিকে। দেন এখান থেকে ডান দিকের অ্যারোতে একবার ক্লিক করবেন, পরের বিট মার্কে টাইম লাইনটা চলে আসবে, দেখুন চলে এসেছে। এরপর এই অপশানটিতে ক্লিক করবেন, এক্সট্রা পার্ট কাট হয়ে যাবে, দেখুন কাট হয়ে গেছে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট। এরপরও যদি আপনার ফটো আরও বেশি অ্যাডজাস্ট করার থাকে ফটো লেয়ার সিলেক্ট করবেন, মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এখানে ক্লিক করে আপনার এই জায়গাটা সোয়াইপ করে আপনি ফটোর পজিশনটা অ্যাডজাস্ট করতে পারেন। এছাড়া তিন নম্বর অপশানে ক্লিক করে আপনি ফটোর সাইজ অথবা সাইজটা বাড়াতে পারেন, ঠিক আছে, সাইজটা বাড়াতে পারেন অথবা কমাতে পারেন। তো এটা আপনি আপনার ফটো অনুযায়ী দেখে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন সেম প্রসেস এখানে ফলো করবেন। ফলো করে এখানে যতগুলি বিট মার্ক থাকবে প্রতিটি বিট মার্কে আপনারা ফটোগুলি একে একে অ্যাড করে নেবেন। তো আমি বিট মার্ক অনুযায়ী ফটোগুলি আগে অ্যাড করে নিয়েছি, ঠিক আছে। ওকে, তো বিট মার্ক অনুযায়ী এখানে আমি সমস্ত ফটো অ্যাড করে নিয়েছি, তো আপনারাও বিট মার্ক অনুযায়ী সমস্ত ফটো এখানে অ্যাড করে নেবেন। তো ফটো অ্যাড করা হয়ে গেলে এবার এই ফটোগুলিতে আপনাদের ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর ইফেক্ট প্রিসেটটা ওপেন করবেন। ওপেন করার পর সবার নিচে দেখুন এখানে একটি ফটো লেয়ার রয়েছে, এটিকে সিলেক্ট করবেন। দেন ইফেক্ট অপশানে ক্লিক করে এখানে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। এরপর বিটমার্ক প্রজেক্ট ওপেন করবেন এবং টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন, যেখান থেকে আপনি ফটো অ্যাড করেছেন সেখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পর এখান থেকে ফার্স্টে ফটো সিলেক্ট করে ইফেক্ট অপশানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে ইফেক্ট পেস্ট করে দেবেন। দেন পরের ফটো সিলেক্ট করে সেম প্রসেস ফলো করে আপনারা ইফেক্ট পেস্ট করে দেবেন, ঠিক আছে। ফটো লেয়ার সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট, এই সেম প্রসেস ফলো করে একদম শেষ পর্যন্ত যতগুলো ফটো থাকবে প্রতিটা ফটোতে আপনারা ইফেক্ট অ্যাপ্লাই করে দেবেন বা পেস্ট করে নেবেন। তো আমি যেমনটা এখানে করে নিলাম, ঠিক আছে। সো প্রত্যেকটা ফটোতে ইফেক্ট পেস্ট করা হয়ে গেলে এবার এখান থেকে ব্যাকে চলে আসবেন, কারণ আপনাদের আর একটু এইচডিআর ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্ট প্রিসেট আবার ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখুন উপরের দিকে চারটি লেয়ার রয়েছে, মইনুল টেক সিসি নামে
तो चार्ट लेयर के अपने कपि करते हैं तरह ये बाँ दिखे देखो रही है लेयरगुलो तो सिलेक्ट कर लंग प्रेस को सिलेक्ट कर दें ये अपशने क्लिक करबें क्लिक करार एखान कपि फोर लेयार्स से क्लिक करबें देखें चार्ट लेयर एकसाथे कपि हो जाए एखान बैके चले आसबें बिटमार्क प्रोजेक्ट ओपन करबें टाइम लाइन एग्जी आसबें जान अपनी फटो एड कर बिटमार्के दें एखे आसार पर यह अपशने क्लिक करबें क्लिक करार एखान पेस्ट फोर लेयार्स से क्लिक कर देवें चार्ट लेयर एखे एकसाथे पेस्ट हो जाए एंड एखे एक एजिटार इफेक्ट चले आसबे ठीक है। एरपर कि करते हैं ये प्रोजेक्ट हलो ये अपने भिडियोते एक्सपोर्ट करते हैं तार जन्नो देखो डान दिखे रही है शेयर बटन एखे एक बार क्लिक करबें दें भिडियो सिलेक्ट रेखे एक्सपोर्ट बटने क्लिक कर भिडियो के एक्सपोर्ट कर। सो गाइस आजकल भिडियो भिडियो भलो लगे अवश्य लाइक करबें चैने प्रथमवार चैनल के अवश्य सबसक्राइब कर रखें देखा नेक्स्ट मोटे भिडियोते।